হাই ফার্স সুলতানাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আমার নতুন একটি পর্ব দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। কচু আমাদের অতি পরিচিত একটি সবজি। আমরা কচু শাক, ডাঁটা, মূল সবই খেয়ে থাকি, কিন্তু কচুর ফুল কি আপনারা খেয়েছেন? হয়তো অনেকেই খেয়েছেন, আবার হয়তো অনেকেই খাননি। আমি বাজার থেকে যখন এই ফুল কচুর ফুল কিনি, তখন আমাকে অনেকেই বলেন যে এটা কিভাবে খাওয়া যায়। তাই ভাবলাম কচুর ফুল রান্নার পদ্ধতিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, কচুর ফুল দেখতে এরকম হয়, আপনারা হয়তো দেখেছেন সবাই। আমি কচুর ফুলটা এখানে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে এটা কিভাবে কাটতে হয়। এটা কাটার একটা বিশেষ পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা দেখানোর জন্যই আমি আজকে কচুর ফুলগুলো এখানে নিয়েছি। নিচের এই সবুজ যে বোটাটা, এটা আমরা নিয়ে নিব, এটা খাওয়া যায়। কচুর ফুলের ভিতরে একটা কলি আছে, এই কলিটা আমরা এভাবে আস্তে আস্তে করে ছুরি অথবা বটি, আপনারা যেটাই ইউজ করেন সেটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে কেটে কাটলে, আস্তে করে টান দিলে ভিতর থেকে কলিটা বের হয়ে আসবে। দেখেন এই যে এই কলিটা, এটা কিন্তু ফেলে দিতে হবে, এটা কচুর ফুলের সাথে খাওয়া যায় না, এটা খেলে খুব গলা ধরে। এর জন্য আমরা কচুর ফুলটার ভিতরের কলিটা ফেলে দিব। ফেলে দিয়ে হলুদ অংশটুকু এবং সবুজ অংশটুকু, সবটুকু অংশই ছোট বড় যেভাবেই কাটতে চান কেটে নিলেই হয়ে যাবে। আমি একটু বড় বড় করেই নিলাম, যেভাবে ভিতরে কলিটা ফেলে দিতে হবে। একে একে সবগুলো ফুলের ভিতরেই কলি আছে, কলিগুলো ফেলে দিয়ে আমি কচুর ফুলগুলোকে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে, কচু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এর জন্য কচুর সব কিছুই কিন্তু খাওয়া যায়। কচুর ডাঁটা, কচুর শাক, কচুর মূল, কচুর ফুল সব কিছুই সুন্দর প্রসেসে যদি কচু রান্না করা যায়, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর আমি দেখেছি কচুর সব কিছুর ডাঁটা, মূল সব কি শাকের চাইতে কচুর ফুলটা খেতে কিন্তু অন্যরকম লাগে। আমার সবগুলো ফুল কাটা হয়ে গেছে, আমি এখন ফুলগুলোকে ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে নিয়ে পানি ঝরিয়ে পানিগুলো ঝরিয়ে নেব। আর এই কচুর ফুল রান্না করতে আমাদের যা যা লাগবে তা হচ্ছে, আমি ইলিশ মাছ নিয়েছি, মাছগুলোকে ছোট পিস করে নিয়েছি, আপনারা চাইলে চিংড়ি মাছও নিতে পারেন। নিয়েছি রসুন, নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, নিয়েছি হলুদ। হলুদ, মরিচ, রসুন এগুলো পরিমাণ মতো, যা যতটুকু কচু ঠিক সেই পরিমাণ মতো। নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচের ফালি, আমি কাঁচামরিচকে কয়েকটা ফালি করে এখানে নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি হচ্ছে লবণ। এখন আমরা একটি প্যানে একটু পানি দিয়ে নিয়েছি, এটাতে পানি দিয়ে মাছটাকে কষাবো সব মশলা দিয়ে। তাই আমি পানিতে একটু হলুদ, আমার কচুর ফুল একটু বেশি তাই আমি এখানে প্রায় 1.5 চামচের মতো হলুদ দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিব হচ্ছে লবণ। লবণ পরিমাণ মতো, যে যেমন খেতে চান কম বা বেশি ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। এরপর দিয়ে দিব হচ্ছে বাটা রসুন, কচুতে রসুন একটু বেশি লাগে তাই আমি একটু বেশি পরিমাণে এখানে প্রায় 2.5 চামচের মতো রসুন দিয়ে দিলাম, রসুন বাটা। এরপর এটাকে একটু নেড়ে আমি এর মধ্যে মাছের পিসগুলোকে কষিয়ে নিব। দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছের পিসগুলো, দিয়ে একটু নেড়ে তারপর এটাকে ঢেকে দিব, অপেক্ষা করতে হবে মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, মশলাটাও কষানো হয়েছে, সাথে মাছটা কষানো হয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে বাটিতে তুলে নিব। ইলিশ মাছগুলোকে তুলে নিচ্ছি এ কারণে যে এখন আমি এর উপরে যদি কচুগুলো দিয়ে দেই তাহলে কিন্তু মাছের কাঁটা বের হয়ে যাবে।
আর যদি আপনারা চিংড়ি মাছ ব্যবহার করেন তাহলে কিন্তু চিংড়ি মাছটা তুলে নেওয়ার প্রয়োজন নেই। আমি এর মধ্যে মাছগুলো উঠিয়ে আমি এর মধ্যে কচুর ফুলগুলো সব দিয়ে দিব, দিয়ে একটু ঢেকে দিব। 5-7 মিনিট অপেক্ষা করার পর দেখা যাবে যে কচুর ফুলগুলো অনেকখানি কমে গিয়েছে। এখন আমি এটাকে নেড়ে দিব, একটু ভালো করে মশলার মধ্যে কষিয়ে, ভালো করে মশলার মধ্যে কচুর ফুলগুলোকে নেড়ে মিশিয়ে দিব। আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের কুচিগুলো আমি অনেকখানি নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজের কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে আবার একটু ঢেকে দিব পেঁয়াজটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত, আর কচুগুলো আরেকটু সিদ্ধ হবে, এর জন্য আমি ঢাকনা দিয়ে আবার অপেক্ষা করব 5-10 মিনিটের মতো। কচুর ফুলগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই সিদ্ধ কচুর ফুলটাকে ভালো করে মিশানোর জন্য আমি একটা ঘুটনি ব্যবহার করব। ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিলে ফুলগুলো একদম মিশে ভর্তার মতো হয়ে যাবে, আর পানিটা শুকাতেও তাড়াতাড়ি হবে। দেখেন একদম ভর্তা ভর্তা হয়ে গেছে সব ফুল। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু সাবধানে নাড়তে হবে, যাতে যেহেতু এটা ইলিশ মাছ কাঁটা যেন বের না হয়ে যায়, এর জন্য আস্তে আস্তে মাছটাকে কচুর ফুলের সাথে মিশিয়ে দিতে হবে। 15-20 মিনিট পর আমি দেখেন কচুর ফুলটাকে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। চুলাটা একটু বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে অনবরত নাড়লে পানিটা শুকিয়ে যাবে। একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে বাগার দিব। আমি কচুতে কিছু আস্ত রসুন ব্যবহার করব। রসুন স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর আমার কাছে খেতে অনেক ভালো লাগে, এর জন্য আমি এখানে কিছু আস্ত রসুন আর অর্ধেক যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে এটাকে একদম ব্রাউনিশ কালার হওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকব। কচু পেঁয়াজ এবং রসুনগুলো যখন এক সুন্দর করে ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন আমি এতে কচুর ফুল দিয়ে দিয়েছি। আর তৈরি হয়ে গিয়েছে আমার কচুর ফুল, একটু পানিও নেই, একদম উল্টে যাচ্ছে, আর এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, তৈরি করে আমাকে জানাবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।